নতুন বছরের শুরু থেকে আপনি আপনার যে কোনো প্রয়োজনে সোনালী ব্যাংক থেকে সর্বোচ্চ 20 লক্ষ টাকা পর্যন্ত পার্সোনাল লোন নিতে পারবেন। আর এই লোন আপনি নিতে পারবেন সর্বোচ্চ 8 বছরের জন্য, যেখানে বাংলাদেশের অন্য সব ব্যাংক পার্সোনাল লোন দিচ্ছে সর্বোচ্চ 5 বছর মেয়াদে, সেখানে সোনালী ব্যাংক থেকে আপনি সর্বোচ্চ 20 লক্ষ টাকা পার্সোনাল লোন নিতে পারবেন 8 বছর মেয়াদে। সোনালী ব্যাংক থেকে এই পার্সোনাল লোনের জন্য যদি আপনি আবেদন করেন, লোনের টাকা হাতে পেতে আপনার সময় লাগবে 3 থেকে 4 কর্মদিবস। তবে সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে আপনাকে নতুন কিছু নিয়ম মানতে হবে, যেটা বাংলাদেশের অন্য সব ব্যাংক থেকে কিছুটা ডিফারেন্ট। বিস্তারিত সব কিছুই জানবেন আজকের এই ভিডিওতে, তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, তবেই আপনি সহজে সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে পারবেন। প্রথমে একটা প্রশ্ন আসতে পারে যে আপনি সোনালী ব্যাংক থেকে কোন কোন প্রয়োজনে পার্সোনাল লোন নিতে পারবেন। আপনার ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে আপনি এই পার্সোনাল লোনটি নিতে পারবেন। হতে পারে আপনি আপনার ঘরের জন্য কোনো আসবাবপত্র ক্রয় করবেন, একটা ল্যাপটপ ক্রয় করবেন, অথবা ব্যক্তিগত যে কোনো প্রয়োজনে আপনি এই পার্সোনাল লোনের অ্যামাউন্টটি খরচ করতে পারবেন। সোনালী ব্যাংকের এই পার্সোনাল লোনের জন্য কারা আবেদন করতে পারবে? সোনালী ব্যাংকের এই পার্সোনাল লোনের জন্য প্রথমত স্যালারিড পার্সন বা বেতনভুক্ত ব্যক্তিরা আবেদন করতে পারবে। বেতনভুক্ত ব্যক্তি হতে পারে আপনি কোনো সরকারি চাকরি করেন, অথবা আপনি কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান অথবা এমপিভুক্ত প্রতিষ্ঠান, স্কুলের টিচার হতে পারেন, বা আপনি কোনো একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন, সেখানে আপনার স্যালারিটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় অথবা সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে জমা হয়। আপনি যদি এই ক্যাটাগরির মধ্যে পড়েন তাহলে আপনি সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে, যদি পেশাদার শ্রেণীর যারা আছেন, ডক্টর, ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট বা সিএ কমপ্লিট করা, তার মানে আপনি যদি প্রফেশনালি কোনো কিছু করে থাকেন, সেক্ষেত্রে আপনি সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারবেন। তৃতীয় হচ্ছে ব্যবসায়ী শ্রেণী। আপনার যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে এবং সেটা যদি সোনালী ব্যাংকের লোনের রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করে, তাহলে আপনি সোনালী ব্যাংক থেকে একজন ব্যবসায়ী হিসাবেও পার্সোনাল লোন নিতে পারেন। এবার আসি, আপনি সোনালী ব্যাংকে পার্সোনাল লোনের জন্য আবেদন করেন তাহলে আপনি সর্বনিম্ন কত টাকা এবং সর্বোচ্চ কত টাকা লোন পাবেন? দ্বিতীয়ত হচ্ছে, এই লোনের ইন্টারেস্ট রেট কত হবে? তৃতীয়ত হচ্ছে, এই লোনের মেয়াদ আপনি সর্বনিম্ন এবং সর্বোচ্চ কতদিন পাবেন? আপনি যদি সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোনের জন্য আবেদন করেন তাহলে আপনি সর্বনিম্ন 1 লক্ষ টাকার জন্য আবেদন করতে পারবেন এবং সর্বোচ্চ 20 লক্ষ টাকা পর্যন্ত পার্সোনাল লোন নিতে পারবেন। এই লোনের মেয়াদ আপনি 1 থেকে 8 বছরের জন্য নিতে পারবেন। তবে এখানে একটা শর্ত হচ্ছে, আপনার চাকরির মেয়াদকাল অবশ্যই 8 বছর থাকতে হবে, তাহলে আপনি সর্বোচ্চ 8 বছরের জন্য এই পার্সোনাল লোনটি নিতে পারবেন। ধরুন আপনি এখন একটা চাকরি করছেন যেটা 5 বছর পর আপনার রিটায়ারমেন্ট হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ 5 বছরের জন্য এই পার্সোনাল লোনটি নিতে পারবেন। সোনালী ব্যাংকের এই পার্সোনাল লোনের ইন্টারেস্ট রেটটা হচ্ছে 9%, আর আপনার লোনের প্রসেসিং ফি হবে 0.50%। এটা বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন অনুযায়ী চার্জ করা হবে। এবার আসি, আপনি যদি সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে চান তাহলে আপনার কী কী যোগ্যতা থাকা লাগবে? সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে হলে আপনার প্রথম যোগ্যতা হচ্ছে, আপনার বয়স মিনিমাম 18 বছর হতে হবে, অর্থাৎ আপনার ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, আপনার জাতীয়ত অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। তৃতীয়ত হচ্ছে, সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে হলে আপনার মাসিক আয় কত হতে হবে। এটা যদিও কোম্পানির উপর নির্ভর করবে, তবুও আমি আপনাকে বিস্তারিত বলে দেব যে আপনার কত টাকা স্যালারি হলে আপনি সর্বোচ্চ কত টাকা লোন নিতে পারবেন। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার আসি, আপনি যদি সোনালী ব্যাংক থেকে লোন নিতে চান তাহলে আপনি নিজে কত টাকা লোন পাবেন এবং আপনার লোনের প্রতি মাসে কিস্তি কত হবে? আপনি সোনালী ব্যাংক থেকে সর্বোচ্চ কত টাকা লোন নিতে পারবেন সেটা নির্ভর করবে আপনার নিট বেতনের উপর, অর্থাৎ আপনি প্রতি মাসে যে টাকা নিট স্যালারি পাবেন, আপনি যে সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নেবেন সেটার প্রতি মাসের কিস্তি বা ইএমআই কোনোভাবেই আপনার নিট বেতনের বেশি হবে না। অর্থাৎ ধরুন আপনি কোথাও জব করছেন, আপনার স্যালারি 20,000 টাকা, আপনার প্রতি মাসে আপনি সব কিছু কেটে আপনার অ্যাকাউন্টে বা আপনি হাতে পাচ্ছেন 16,000 টাকা, তাহলে আপনি সোনালী ব্যাংক থেকে যে লোনটা নেবেন সেটা প্রতি মাসে যে কিস্তিটা হবে সেটা কোনোভাবে 16,000 টাকার বেশি হতে পারবে না। এটার একটা ক্যালকুলেশন আছে যেটা সোনালী ব্যাংক থেকে দেওয়া হয়েছে, আমি সেই ক্যালকুলেশনটা আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আরও বিস্তারিত ভালোভাবে বুঝতে পারবেন। ক্যালকুলেশনের এই পার্টটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কত টাকা স্যালারি হলে আপনি সর্বোচ্চ কত টাকা পার্সোনাল লোন নিতে পারবেন সোনালী ব্যাংক থেকে। উপরে বাম পাশে দেখানো হচ্ছে ঋণের সীমা, অর্থাৎ আপনি সর্বোচ্চ কত টাকা লোন পাবেন, এবং ডান পাশে বছর উল্লেখ করা আছে, 1 থেকে 8 বছর পর্যন্ত। আমরা একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন আপনি 1 লক্ষ টাকা সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে যাচ্ছেন 1 বছরের জন্য, তাহলে আপনার নিট স্যালারি হতে হবে 8,745 টাকা। অর্থাৎ আপনি যদি 1 লক্ষ টাকা নেন সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন, তাহলে প্রতি মাসে আপনাকে ইএমআই দিতে হবে 8,745 টাকা। এটা যদি আপনার নিট স্যালারি হয় তাহলে আপনি 1 বছরের জন্য 1 লাখ টাকার আবেদন করতে পারবেন। এবার আসি 2 বছরের জন্য। 2 বছরের জন্য যদি আপনি নিতে চান তাহলে আপনার নিট স্যালারি অবশ্যই হতে হবে 4,568 টাকা, তাহলে আপনি 2 বছরের জন্য 1 লক্ষ টাকা নিতে পারবেন।
এভাবে 3 বছর 4 বছর 5 বছর 6 বছর 7 বছর 8 বছর পর্যন্ত ক্যালকুলেশন দেওয়া আছে। এবং লোনের অ্যামাউন্টের যখন আস্তে আস্তে বাড়বে তখন আপনার নিট স্যালারির পরিমাণটা আস্তে আস্তে বেড়ে যাবে। আপনি যদি 2 লাখ টাকা নিতে চান সর্বোচ্চ 8 বছরের জন্য তাহলে আপনার নিট স্যালারি হতে হবে 2930 টাকা। আপনি যদি 3 লক্ষ টাকা নিতে চান 8 বছরের জন্য তাহলে আপনার নিট স্যালারি হতে হবে 4395 টাকা। যদি আপনি 4 লক্ষ টাকা নিতে চান 8 বছরের জন্য তাহলে আপনার নিট স্যালারি হতে হবে 5860 টাকা। যদি আপনি 5 লক্ষ টাকা নিতে চান তাহলে আপনার নিট স্যালারি হতে হবে 7325 টাকা। এটা যদি আপনি 5 লক্ষ টাকা যদি আপনি 1 বছরের জন্য নিতে চান তাহলে কিন্তু আপনার নিট স্যালারির পরিমাণটা বেড়ে যাচ্ছে, তখন আপনার প্রয়োজন হবে 43725 টাকা। এভাবে আপনি 6 লাখ 7 লাখ 8 লাখ 9 লাখ, এভাবে আপনি যদি 10 লক্ষ টাকা নিতে চান 8 বছরের জন্য তাহলে আপনার নিট স্যালারি হতে হবে 14650 টাকা। আপনি চাইলে এই পুরো পেজটার একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, তাহলে আপনি আপনার স্যালারির সাথে ম্যাচ করে আপনার নিজের একটা ক্যালকুলেশন আপনি করতে পারবেন যে আপনি সর্বোচ্চ কত টাকা সোনালী ব্যাংক থেকে নিতে পারবেন কত বছরের জন্য। অথবা আপনি নেট স্যালারি কত পাচ্ছেন সেটা যদি আপনি আমাকে কমেন্ট সেকশনে জানান, আমি রিপ্লাই আপনাকে জানিয়ে দেবো আপনি সর্বোচ্চ কত টাকার লোন নিতে পারবেন সোনালী ব্যাংক থেকে, সর্বোচ্চ কত বছরের জন্য, বিস্তারিত সব কিছু আমি আপনাকে রিপ্লাইতে জানিয়ে দেবো। আপনি যদি 10 লক্ষ টাকার বেশি পার্সোনাল লোন নিতে চান 11 লক্ষ টাকা, সেক্ষেত্রে আপনি যদি 8 বছরের জন্য নেন তাহলে আপনার নেট স্যালারি হতে হবে 16115 টাকা। যদি আপনি 5 বছরের জন্য নিতে চান 11 লক্ষ টাকা তাহলে আপনার নেট স্যালারি হতে হবে 22836 টাকা। আপনি যদি 12 লক্ষ টাকা নিতে চান সেই ক্যালকুলেশনটা এখানে দেওয়া আছে। যদি 13 লক্ষ নিতে চান তাহলেও ক্যালকুলেশনটা আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। যদি 14 লক্ষ টাকা নিতে চান 8 বছরের জন্য তাহলে আপনার নেট স্যালারি হতে হবে 20510 টাকা। 15 লাখ টাকা যদি আপনি 5 বছরের জন্য নেন তাহলে আপনার নেট স্যালারি হতে হবে 31140 টাকা। যদি আপনি 16 লক্ষ টাকা নেন 3 বছরের জন্য তাহলে আপনার নেট স্যালারি হতে হবে 50880 টাকা। এভাবে 20 লক্ষ টাকা পর্যন্ত ক্যালকুলেশন দেওয়া আছে। এই পেজটারও চাইলে আপনি স্ক্রিনশটটা রেখে দিতে পারেন, তাহলে আপনি নিজে ক্যালকুলেশন করবেন যে আপনার নেট স্যালারি কত পাচ্ছেন এবং আপনি কত টাকা পার্সোনাল লোন নিতে চাচ্ছেন সোনালী ব্যাংক থেকে কত বছরের জন্য, তাহলে আপনার নিজের আরও বিষয়টা বুঝতে সহজ হবে। এই ক্যালকুলেশন দেখে নিশ্চয়ই আপনি এখন বুঝতে পারছেন যে আপনি সোনালী ব্যাংক থেকে সর্বোচ্চ কত টাকা পার্সোনাল লোন নিতে পারবেন আপনার ইনকাম অনুযায়ী। সেক্ষেত্রে আপনার যে নেট স্যালারিটা হবে সেটা কিন্তু আপনার ইএমআইয়ের সমান হতে হবে, এটা অবশ্যই আপনি মাথায় রাখবেন। এবার আসি ইম্পর্টেন্ট আলোচনায়, সেটা হচ্ছে আপনি যদি সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে চান তাহলে আপনার কী কী ডকুমেন্টস লাগবে। সবার জন্য কিছু কমন ডকুমেন্টস বলে দিচ্ছি। এখানে আপনাকে লোনের অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আছে সেটা তো আপনাকে যথাযথভাবে পূরণ করে দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে যিনি এই লোনের জন্য আবেদন করবে তার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে, তার ন্যাশনাল আইডি কার্ডের কপিটা প্রয়োজন হবে এবং তার স্যালারি সার্টিফিকেট অথবা পে স্লিপ দিতে হবে। তারপরে হচ্ছে একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার প্রয়োজন হবে এবং চেয়ারম্যান সার্টিফিকেট অথবা আপনার মেয়র সার্টিফিকেটটা লাগবে, এটা দিয়ে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য। এর পাশাপাশি আপনি যে প্রফেশনের হন বা আপনি যে জব করছেন সেই রিলেভেন্ট আরও কিছু ডকুমেন্টসের প্রয়োজন হতে পারে। এটা আপনি যখন লোনের জন্য আবেদন করবেন তখন ব্যাংক থেকে আপনাকে আরও বিস্তারিত বলে দেওয়া হবে যে এর বাইরে এডিশনালি আরও কী কী ডকুমেন্টস আপনাকে জমা দিতে হবে। সো আপনি যে পার্সোনাল লোনটা নিতে চাচ্ছেন সোনালী ব্যাংক থেকে আপনার একজন গ্যারান্টর প্রয়োজন হবে, গ্যারান্টরের 2 কপি ছবি লাগবে এবং গ্যারান্টরের এনআইডি কার্ডের কপি, গ্যারান্টরের স্যালারি সার্টিফিকেট অথবা পে স্লিপটা লাগবে এবং গ্যারান্টরের একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার প্রয়োজন হবে। এর পাশাপাশি ব্যাংক যদি মনে করে যে গ্যারান্টরের আরও এডিশনাল কিছু ডকুমেন্টস দিতে হবে তাহলে অবশ্যই আপনার অ্যাপ্লিকেশনের সাথে সেই ডকুমেন্টসগুলো আপনাকে জমা দিতে হবে। সুতরাং আপনি যদি সোনালী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে চান তাহলে আপনার পার্শ্ববর্তী সোনালী ব্যাংকে যে ব্রাঞ্চ আছে আপনি সেই ব্রাঞ্চে গিয়ে সোনালী ব্যাংক থেকে সর্বোচ্চ 20 লক্ষ টাকা পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারবেন। ভিডিওর কোনো অংশ যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করবো সেটার উত্তর দেওয়ার জন্য। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার আশেপাশের লোকজনের সাথে ভিডিওটা শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করতে একদমই ভুলবেন না, তাহলে আমাদের ব্যাংকিং রিলেটেড সকল ধরনের ভিডিওর আপডেট আপনি সবার আগে পাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। ধন্যবাদ।